নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ইডির যে মামলা, সেই মামলার প্রেক্ষিতেই আজ শুনানি ছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ চাওয়া হয়েছিল, কিন্তু সেই রক্ষা কবচ বিষয়ে না বললেও ইডির যে সার্বিক তদন্ত, সেই তদন্ত নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। খুব স্পষ্টভাবেই আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ইডির আইনজীবীকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবে ইডি তদন্ত করছে সেই তদন্ত সঠিক নয়, অনুমানের ওপর ভিত্তি করে কোনো তদন্ত চলতে পারে না, যে পদ্ধতিতে তদন্ত তাতে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এবং একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে যে ইডির যে এতদিন ধরে তদন্ত করছে সেই তদন্তের সাফল্যের হার নিয়েও আজ প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কেন ইডি যে সমস্ত তদন্ত করছে তাদের দোষী সাব্যস্ত কেন হয় না, এত কম কেন সাফল্যের হার, আজ তা নিয়েও প্রশ্ন তোলা হয় কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে অনুমানের ওপর ভিত্তি করে কোনো প্রকার মামলা যে তদন্ত যে চালানো যায় না সেই বিষয়টিও ইডির আইনজীবীকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু এবং তাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে গেল শহর কলকাতার বেহালা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকা। লরির ধাক্কায় পড়ুয়ার মৃত্যু, পুলিশের গাড়িতে আগুন, সরকারি বাস ভাঙচুর, স্কুলের বাইরে বিক্ষোভ। আজকে সাইকেলটা খারাপ বলে অটো করে পাঠিয়ে দিলাম, কি হয়েছে না হয়েছে আমি তো ছিলাম না সামনে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই যে দেখুন এটা রেখে গেছে আমার জন্য, ছেলেটা চলে গেছে, আমার তো ছেলে চলে গেল, আমি ফিরে পাবো বলুন, আমি কি ফিরে পাবো, আর যা কি কেউ ফিরিয়ে দেবে আমাকে, ফিরিয়ে দেবে না, ওর বাবা ওখানে পড়ে আছে, আমার শেষ আবন্ধনে, তার খবর আমি কি করব। ছেলে চলে গেছে, রেখে গেছে শুধু ব্যাগ, সদ্য সন্তানহারা মায়ের করুণ আরতি এখন ঘুরে মরছে। মৃত ছাত্রের বাবা শরৎ সরকার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। এই মৃত্যুর দায় কার? এমন দিন যা আসবে বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি বাড়ির সদস্যরা। জন্মদিনের আগেই নিভে গেল আলো। প্রতিদিনের মতো বরিশা হাইস্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাবার সঙ্গে বেরোয় দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সৌরনীল সরকার। চৌরাস্তার মোড়ে বাবার সঙ্গে রাস্তা পার হবার সময় ঘটে দুর্ঘটনা। শুক্রবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। ঠিক কি হয়েছিল? ঠিক এই চৌরাস্তা যে মোড়ে এখানে দুর্ঘটনাটা ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই ডায়মোহাওড়া রোডের ওপরে একটা ম্যাটাডোর দাঁড়িয়ে ছিল, সেই ম্যাটাডোরের কাছ থেকে তোলা আদায় করছিল পুলিশ, অভিযোগ এমনটাই অভিযোগ। কিন্তু ডায়মন্ড হারবার দিক থেকে ছুটে আসা মাটি বোঝাই লরি দ্রুতগতিতে আসার ফলে তাদেরকে চাপা দেয়, অর্থাৎ ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান কুঁতে পড়ুয়া সৌরনীল সরকার। কিন্তু তার বাবাকে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে স্থানীয় হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অভিভাবক সহ স্থানীয়দের অভিযোগ, চৌরাস্তার মোড়ে দুজন ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও ঘটল দুর্ঘটনা। প্রাথমিক স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হল বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকা। দেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ স্থানীয়দের, আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ভ্যানে, উত্তেজিত জনতা বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুর করে। স্থানীয়দের বিক্ষোভে কার্যত বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে ডায়মন্ড হারবার রোড। ক্ষিপ্ত জনতার দাবি, দুর্ঘটনার পর চালককে ধরা গেলেও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ স্থানীয় সহ অভিভাবকদের। আরও অভিযোগ, যেভাবে বেপরোয়াভাবে লরি ও ট্রাক চলাচল করে মৌখিকভাবে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এই ঘটনায় অভিযুক্ত লরি চালককে গ্রেফতারের দাবিতে সরব হন স্থানীয়রা। চোখে যেন দেখে এই জিনিসটা, শুধু টাকা খেলে হয় না।
সকাল হলে পুলিশগুলোর কাজ হচ্ছে 500 টাকা করে কেস করা, কেন আমরা গাড়িগুলো পার করি তাহলে কেসটা তো হয় না, তাহলে গাড়ি তো লাগে না, জিনিস হয় না, আমি 500 টাকা করে নেব কেন গাড়িগুলো চলে। ক্ষিপ্ত জনতাকে হঠাৎ লাঠিচার্জ করে পুলিশ, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বরিশা হাইস্কুলের ক্যাম্পাসের মধ্যে গিয়ে পড়ে শেল, শিশুদের চোখ মুখ জ্বালা করায় পড়ুয়ারা চিৎকার শুরু করে দেয়, অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন, ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাব। সেই শিশু তার অভিভাবকের হাত ধরেই এখন স্কুলে দিকে রওনা দেয়। এই মর্মান্তিক ঘটনা যখনই ঘটে এবং সাথে সাথে বিপুল সাধারণ মানুষ এবং সমস্ত অভিভাবকরা এই ঘটনার তীব্র নিন্দা করে এবং প্রতিবাদ করে, সমস্ত মানুষ তার এই পুলিশের অন্যায় এবং ট্রাফিক কন্ট্রোলের যে অন্যায় তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। এদিকে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত কলকাতা টিভির সাংবাদিক, কিছু গার্জেন তা আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার এই পকেট ছিঁড়ে দেয়, এখানে প্রচণ্ড মার মারে, আমার বুকে কিল মারে, তারপর একটা মোবাইল কেড়ে নেয়। একটা মৃত্যু রেখে গেল অনেক প্রশ্ন, উত্তর দেবে কে? কলকাতা টিভি। মাত্র কিছুক্ষণ আগেই সৌরনীলের সরকারের মরদেহ এসে পৌঁছেছে তার বাড়িতে, খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া গোটা এলাকায়। তার মায়ের বক্তব্য ছিল সকালে যে এই ছেলেকে আর কোথায় তিনি খুঁজে পাবেন, সকালবেলা মৃত্যুর খবর শুনেছিলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছিলেন শুধুমাত্র সন্তানের একটি ব্যাগ রয়ে গিয়েছে, স্কুল ব্যাগ রয়ে গিয়েছে তার হাতে। সকালবেলা বেহালার বরিশা স্কুলে যাওয়ার সময় চৌরাস্তার কাছেই একটি লরির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীলের। তার বাবা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মাত্র কিছুক্ষণ আগেই সৌরনীলের বাড়িতে এসে পৌঁছেছে তার মরদেহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত নাথ। সুব্রত, কতক্ষণ আগে এসে পৌঁছেছে মরদেহ, কি পরিকল্পনা রয়েছে পরিবারের, কি জানতে পারছো? দুর্ঘটনা এবং পাড়া প্রতিবেশী তারা এতটাই ভেঙে পড়েছে এবং তার সুব্রনীলের মা সে তিনতলায় উপর শুয়ে পড়ে আছে এবং কিছুক্ষণ আগে সৌরনীলের এবং খানিকক্ষণ আগে সৌরনীলের মৃতদেহ তার বাড়ির সামনে আসে এবং তার মাকে আস্তে আস্তে ধরে নিয়ে যাওয়া হয় সৌরনীলকে দেখাবার জন্য, কিন্তু ওখানে কান্নায় ভেঙে পড়ে, প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় শোকের ছায়া নেমেছে। এবং তারপর আরো তোমাকে বলি যে এলাকার লোকেরা একটা কথাই বলছে যে বিভিন্ন স্কুলে যেভাবে পুলিশ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে গার্ড দিচ্ছে এবং এতে, কিন্তু সেই কারণে এবং চৌরাস্তা একটা এত বড় একটা ওখানে চারটে রাস্তা যেখান দিয়ে এত লোক যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, কিন্তু কোনো ট্রাফিক সার্জেন্টদের ওখানে কোনো কিছু নেই। এবং তারপরে এবং বিভিন্ন পাড়ার তারাও এসে এসে সেই সুব্রনীলের প্রতি শ্রদ্ধা জানিয়ে গেছে এবং তার মাকে তার মায়ের পাশে রয়েছে এবং তা জানিয়ে যাচ্ছে যে আমরা আপনার পাশে আছি। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রত নাথ। একটা মৃত্যু, অনেক প্রশ্ন, পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বেহালায় ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিবকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ। বেহালার ঘটনায় কোনা এক্সপ্রেসওয়েতে চালককে আটক করায় ট্রাফিক নিয়েও উঠছে প্রশ্ন। বেহালা ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যে কিভাবে এই ঘটনা ঘটলো মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ফোন করে তা জানতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার সকালে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেন মুখ্য সচিব। এদিন ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। কেন বেপরোয়া গতি, ডিভাইডার কি দেওয়া হচ্ছে না, কলকাতা পুলিশের থেকে জানতে চাইলেন মুখ্য সচিব। আপাতত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। রাজ্য প্রশাসনের তরফে মুখ্য সচিবই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে ওই সূত্রে খবর। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ, কোনা এক্সপ্রেসওয়ের সামনে থেকে আটক।
প্রতিবেশীরা জানান পরীক্ষা থাকায় বাবার হাত ধরে বেরিয়েছিল সৌরনীল। এমন ঘটনায় শোকস্তব্ধ ঠাকুরপুকুর নবপল্লী এলাকা। এবার হচ্ছে যে আজকে মনে হয় পরীক্ষার জন্য দেরি হয়ে গেছে বলে অটোতে গেছে, সেই জন্য এইটা হয়েছে। নাহলে প্রতিদিন ওর বাবা সাইকেলে করে দিয়ে আসতো, দিয়ে ওখান থেকে ঠাকুরপুকুরের দোকানে চলে যেত। পাশে অন্য বেসরকারি স্কুলের সামনে ট্রাফিক পুলিশ থাকে, ভিড় নিয়ন্ত্রণ করে, কিন্তু এই স্কুলের সামনে থাকে না। এখানে যানজট লেগেই থাকে, অতীতেও দুর্ঘটনা ঘটেছে। পুলিশ যদি সচেতন থাকতো তাহলে শিশুটির প্রাণ যেত না বলে দাবি ক্ষিপ্ত জনতার। সিগন্যালটা ও যখন পেরিয়েছে, পেরিয়ে যাওয়ার একটা লরি কি করেছে বাচ্চাটাকে দাঁড়ানো, বাচ্চা বাবা একসঙ্গে, বাচ্চার বাবার হচ্ছে নিষেধ দর্শনটা নেই, হ্যাঁ নেই, এখানটা বিদ্যাসাগরে এনেছিল, বিদ্যাসাগর থেকে আবার ওকে পিজিতে বাচ্চাটা পুরো রেফার করেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে এরপর কি সচেতন হবে পুলিশ প্রশাসন, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। বেহালা চৌরাস্তায় আজ সকালেই দুর্ঘটনার পরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বাসে হামলা চালানো হয়, বেশ কয়েকটি গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়, এমনকি পুলিশের ওপরেও আক্রমণের অভিযোগ ওঠে। এবং এই ঘটনার জেরে ইতিমধ্যেই 30 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন, ইতিমধ্যেই তাদেরকে আদালতেও পেশ করা হয়েছে। আপনাদের জানি রাখি, সকাল থেকে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল বেহালা চৌরাস্তা মোড়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, যেখানে বাস ভাঙচুর করা হয়েছিল। স্থানীয় যারা উপস্থিত ছিলেন, মারমুখী জনতাই এই কাণ্ড ঘটায়, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ ওই অঞ্চলে যান চলাচল ব্যাহত হয়, ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনার প্রেক্ষিতে 30 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে ঠাকুরপুকুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আজকেই তাদের আদালতে পেশ করা হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত নাথ। সুব্রত, মোট কতজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত, পুলিশের পক্ষ থেকে ঠিক কি কি পদক্ষেপ করা হয়েছে? দেখো অঙ্কুর, আজকে সকালবেলা চৌরাস্তার মোড়ে যেভাবে বিক্ষোভ দেখিয়েছে এবং চৌরাস্তার ট্রাফিক গার্ডের মধ্যে যেভাবে ঢুকে ভাঙচুর অগ্নি সংযোগ করেছে এবং রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বাসগুলোকে ভাঙচুর করেছেন, প্রায় 8-10টা বাস, পাবলিক বাস, তার উপর যে থানার যে পুলিশের বাইক রয়েছে সেই বাইকগুলোকে রাস্তার মধ্যে পুড়িয়ে দিয়েছে, তারপরে পুলিশের ভ্যান সেটাকে ভাঙচুর করে অগ্নি সংযোগ করেছে পাবলিক। এবং এই ঘটনায় ঠাকুরপুকুর থানার পুলিশ প্রায় 25 জনের উপর তারা অ্যারেস্ট করেছে এবং এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে এআইএসএফরা। তারা বিভিন্ন জায়গায় যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজগুলো খতিয়ে দেখে তাদের তুলছে এবং এখন দেখা গেল যে 15 জনকে তারা আলিপুর কোর্টে পাঠালো অঙ্কুর। একেবারেই এই যে গ্রেপ্তারি, এই গ্রেপ্তারি সম্পর্কে স্থানীয় বাসিন্দারা তাদের কি প্রতিক্রিয়া? এখানে ছিল বিজেপির একজন মণ্ডল সভাপতি, তিনি হচ্ছেন অ্যাডভোকেট, তিনি জানালেন যে যাদের ধরেছে তাদের মধ্যে 4-5 জন হচ্ছে তারা কিছু জানে না, কে কে তার ছেলে মেয়েকে স্কুলে দিতে এসছে, দেখা গেছে যে ছেলে রাস্তায় পড়ে আছে, তার মাকে তুলে নিয়ে গেছে, এবার কারোর বাবাকে তুলে নিয়ে গেছে, এবং এর মধ্যে অনেকেই নির্দোষ। কিন্তু যেভাবে বাড়ির গার্জেনরা ভাঙচুর করেছে এবং যেভাবে আমাকে রেভাবে স্কুল থেকে বেরিয়ে এসেছে আমাকে তাড়া করে মারধর করেছে, এখানে প্রত্যেকেই এই গার্জেনগুলোই এই ভাঙচুর চালিয়েছে অঙ্কুর। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রত নাথ। আপনাদের জানিয়ে রাখি, বেহালা কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন 30-35 জন অন্তত, তাদেরকে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ, তাদেরকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয় ওই এলাকা, ইতিমধ্যেই এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কারণ এই ঘটনার পর সে একেবারে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে বাসে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং তারপর তাদেরকে সিসিটিভি ফুটেজে দেখে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। যদিও এই ঘটনার পেছনেও অনেকেই দাবি করছেন যে তারা ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না, কিন্তু তাও তাদের গ্রেপ্তার করা হয়েছে এমনটাই অভিযোগ কিছু মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জেলা সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। জেলা সারাদিনে আমাদের রোজকার মতো আজকেও আমরা একটি আলোচনার আয়োজন করেছি, যে আলোচনার বিষয় সেই পঞ্চায়েতে নির্বাচন সংক্রান্ত। পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে প্রকাশ্যে এসেছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, কোন দলের রেশ পড়েছিল ব্যালটেও। নির্বাচনী ফল প্রকাশের পরে দেখা যায় তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ভোটে দাঁড়িয়ে পড়া অনেক প্রার্থী হারিয়ে দিয়েছেন ঘাসফুলের প্রার্থীকে। এখন সেই দ্বন্দ্বেই বিদ্ধ প্রধান পদের মনোনয়ন। এই পরিস্থিতিতে পছন্দের অনুগামীকে প্রধান করতে নির্দল এবং দলের জয়ী প্রার্থীদের নিয়ে গোপন ডেরায় তৃণমূলের অনেক নেতা। এই ছবিটা উত্তরবঙ্গে কোচবিহারের দিনহাটার। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, আমি দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন জগদীশ বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের নেতা, সিতাইয়ের বিধায়ক, এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপা চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির জেলা সহসভাপতি। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসবো মাননীয় বিধায়কের কাছে, জগদীশ বসুনিয়ার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে অভিযোগটা উঠছে যে তৃণমূল কংগ্রেস দরকারে নির্দল প্রার্থীদেরকেও সঙ্গে নিয়ে একটা গোপন ডেরায় থেকে যাচ্ছেন নিজের দলের অনুগামীকে পঞ্চায়েতের প্রধান করানোর জন্য, এবং তার পেছনে অবশ্যই একটা অর্থনীতির বিষয়ও রয়েছে, কি জবাব দেবেন এটার? জগদীশ বাবু শুনতে পাচ্ছেন? আপনাদের জানিয়ে রাখি, নির্দল এবং দলের জয়ী প্রার্থীদের নিয়ে গোপন ডেরায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের অনেক নেতা। দক্ষিণবঙ্গেও কয়েকটি জায়গায় এই ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গেও ঘটেছে এই ঘটনা, এবং কোচবিহারের দিনহাটার এই ঘটনায় অবশ্যই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই বিরুদ্ধে যে অভিযোগটা তুলছে বিরোধীরা, তৃণমূল কংগ্রেসের কয়েকটি গোষ্ঠীও এ নিয়ে সরব হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে গোষ্ঠীদ্বন্দ্বে পরেও নির্দল প্রার্থী জিতলেও তাকে তৃণমূল কংগ্রেস কখনো বরণ করে নিয়েছে, কখনো তৃণমূল কংগ্রেস সেই নির্দল প্রার্থীকে নিয়ে গোপন ডেরায় চলে গিয়েছে, যাতে সেই নির্দল প্রার্থীকে সমর্থন দিয়ে তাকে প্রধান নিয়ে করা যায়। কথা বলবো জগদীশ বসুনিয়া, সিতাইয়ের বিধায়কের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে তৃণমূল কংগ্রেস নির্দল প্রার্থী যদি কোনো তৃণমূল নেতার অনুগামী হন তাহলে তাকে প্রধান করানোর জন্য তাকে নিয়ে গোপন ডেরায় পৌঁছে যাচ্ছেন, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? আমরা আগেই বলেছি নির্বাচনের আগে যারা নির্দলে
কোনো জায়গা থেকে যদি কেউ জিতে আসে তাকে আমরা তৃণমূল কংগ্রেসে কখনোই অন্তর্ভুক্ত করব না। এবং আমরা এখনও কে প্রধান কে উপপ্রধান হবে রাজ্য পার্টি থেকে বা জেলা পার্টি থেকে তার নাম এখনও আমরা সিলেকশন করিনি। গোপন ডেরায় কেন চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা, এমন অভিযোগ কেন উঠছে? কে কোথায় গিয়ে পিকনিক খেতে যাচ্ছে বা কোথায় ঘুরতে যাচ্ছে সেটা আমাদের বিষয় না। আমরা যেদিন প্রধান গঠন হবে তার আগে পঞ্চায়েতদের দেখে আমাদের দলের নির্দেশ অনুযায়ী যে প্রধান এবং উপপ্রধান মনোনীত হবে তাকেই দলের প্রধান এবং উপপ্রধান নির্বাচন করতে হবে, এটি আমাদের দলের নির্দেশ। এবং এখনো অবধি সেটা আমরা রাজ্য পার্টির থেকে পাইনি। কে কোথায় কারায় যাচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী তারা হয়তো যাচ্ছে, সেটা আমাদের দলের কোনো ব্যাপার নয়। দেখা যাক ভারতীয় জনতা পার্টির এই বিষয়ে কি বক্তব্য। কথা বলবো দীপা চক্রবর্তীর সঙ্গে, বিজেপির জেলা সহ সভাপতি। কি বলবেন দীপা দেবী? প্রথমেই বলি কলকাতা টিভির আজকের এই পরিচালনা যারা করছেন তার সমেত এখানে জগদীশ বাবু আছেন, প্রত্যেককে আমার নমস্কার। এবার যে প্রশ্নটা আপনারা করেছেন যে গোপন ডেরায় তৃণমূলের আজকে পঞ্চায়েতরা যাচ্ছেন, এবার আমাদের একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি যা করে ওপেনে, কিন্তু এই তৃণমূল নামক দলটাকে সবসময় গোপনে কেন করতে হয় সবকিছু? আজকে পঞ্চায়েত নির্বাচনের শুরুর থেকে যদি বলতে যাই তাহলে নমিনেশন দেওয়ার থেকে ধরে সেই ভোটের প্রচার, ভোটের দিন, তারপর গণনা কেন্দ্র, পশ্চিমবঙ্গবাসী দেখেছে কি হয়েছে। এটা তো কোনো নির্বাচন হয়নি, এটা হয়েছে ছাপ্পার একটা উৎসব, যেই উৎসব তৃণমূল নামক কোম্পানিটি পালন করেছে। এবার যারা জয়ী হয়েছে তাদের মধ্যে আমরা কোথাও দেখতে পাচ্ছি তৃণমূলে অন্তর্কলহ হবে না কেন বলুন তো? কারণ এক একজন পঞ্চায়েত প্রার্থী আজকে লাখ লাখ টাকা দিয়ে তারা টিকিট নিয়েছেন, তাদের মুখ থেকেই শোনা। এবার লাইনটা কেটে গেল। তৃণমূল কংগ্রেস কেন নির্দল প্রার্থীদের মানে প্রধান করতে চাইছে, আপনারা কি মনে করেন? কারণ প্রধান যদি হতে পারে তাহলে উন্নয়নের নামে যে হারে লুট করা যায় সেই লুটের রাজনীতি কিন্তু তৃণমূল খুব ভালো মতন জানে। বিজেপি সরাসরি লুটের রাজনীতির কথা বলছে, তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো মাননীয় বিধায়কের কাছ থেকে। বলুন জগদীশ বাবু। জগদীশ বাবু শুনতে পাচ্ছেন? আবারও ফিরে যাব বিজেপির সহ সভাপতি দীপা চক্রবর্তীর কাছে। আপনাদের কি মনে হয় এই যে দিনহাটার গীতালদহ বা এই এই আটিয়ামারি এই সমস্ত পঞ্চায়েতগুলিতে অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তার অনুগামীদের নিয়ে গোপন ডেরায় চলে যাচ্ছেন, এই কারণটা কি বলে মনে করেন? মানে সেখানেও কি একটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে বলে মনে করেন? দীপা চক্রবর্তী শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মূল যে বিষয়টা দর্শকদের জানাই যে পদ এক কিন্তু দাবিদার অনেক, সেই চক্করেই পঞ্চায়েতের টিকিট পাওয়া নিয়ে মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান, কোচবিহারে প্রকাশ্যে এসেছিল শাসক দলের গোষ্ঠী কন্দল। কার্যত সেই দ্বন্দ্বের জেরে নির্বাচনী ফল প্রকাশের পরে দেখা যায় তৃণমূলের টিকিট না পেয়ে ভোটে দাঁড়িয়ে পড়া অনেক প্রার্থী হারিয়ে দিয়েছেন ঘাস ফুলের প্রার্থীকে, আর তারপরেই নতুন করে কুল আর মান রক্ষার লড়াইয়ে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা ও জয়ী প্রার্থীরা। পছন্দের অনুগামীকে প্রধান করতে নির্দল এবং দলের জয়ী প্রার্থীদের নিয়ে গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন শাসক দলের অনেক নেতা, দিনহাটা তার উজ্জ্বল উদাহরণ। যেমন গীতালদহ 2 নম্বর ব্লকের
13টি আসনের মধ্যে তৃণমূল সবকটিতে জয় পেলেও সপ্তাহখানেক ধরে বেপাত্তা রয়েছেন 8 জন জয়ী প্রার্থী। আটিয়াবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে 16টা আসনের মধ্যে 11 জন তৃণমূলের, বিজেপির তিনজন এবং 2টি আসনে জয় পেয়েছেন নির্দলরা। তারপরেও গোষ্ঠী কন্দলের জেরে প্রধান নির্বাচন করতে জেরবার জেলা তৃণমূল নেতৃত্ব। দলের একাংশের অভিযোগ, পছন্দের অনুগামীকে প্রধানের চেয়ারে বসাতে 2 নির্দল সহ 9 জয়ী প্রার্থীকে নিয়ে 27 তারিখ থেকে এলাকা ছাড়া তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান। একইভাবে খোঁজ মিলছে না বড় শালমারি পঞ্চায়েত তৃণমূলের 11 জন জয়ী প্রার্থীর। রাজনীতির অন্দরে ফিসফাস, সরকার গড়তে রাজ্যের শাসক দলের বিক্ষুব্ধদের লুকিয়ে রাখার কৌশল অনেক দিনের পরিচিত, কিন্তু পঞ্চায়েতের প্রধান করতে শাসক দলের নেতা প্রার্থীদের গোপন ডেরায় চলে যাওয়া সত্যি অভিনব। রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া, বিজেপির জেলা সহ সভাপতি দীপা চক্রবর্তী। যাব জগদীশ বসুনিয়ার কাছে। এই নিজেদের দলের প্রার্থীদের নিয়ে গোপন ডেরায় চলে যাওয়া, আমরা রিসর্ট পলিটিক্স তো দেখি, অন্য দলের লোকজন নিয়ে চলে যাবা এবং কিছু ক্ষেত্রে নিজের দলের থাকে, সেটা একটা বিধানসভা গঠনের ক্ষেত্রে, পঞ্চায়েতে এই অবস্থা জগদীশ বাবু? আমি প্রথমে বলবো, যিনি কথা বলেন বিজেপি জেলা সহসভানেত্রী, তারা নির্বাচনে ভোট গণনার পরে ভেটাগুড়ি 1-2 এবং মাতালা তারা সমস্ত পঞ্চায়েতদের নিয়ে গিয়ে আসামে বঙ্গাইগঞ্জ জেলায় রেখে দিয়েছে, তাদের কাছ থেকে এই কথা শোয়া পায় না। এখন পঞ্চায়েত যদি আপনারা করেন সে বিষয়ে কিছু আলোকপাত করবেন? আমরা পঞ্চায়েত নির্বাচনে জেতার পর আমাদের যা সিদ্ধান্ত আছে, দল যাকে প্রধান এবং উপপ্রধান সভাপতি এবং সহসভাপতি হিসাবে মনোনীত করবে তাকেই প্রধান উপপ্রধান এবং সভাপতি সহসভাপতি হিসেবে নির্বাচিত করতে হবে। সেখানে গোপন ডেরা বা কোথায় কে গেল সেটা নিয়ে বড় কথা নয়। এই যে ধরুন আটিয়াবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যিনি একজন স্থানীয় নেতা রয়েছেন, তিনি বাকি জয়ীদের নিয়ে গোপন ডেরায় রয়েছেন। বড় শালমারি পঞ্চায়েতে সেখানেও আলাদা রয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান, 2 নির্দল সহ 9 জয়ী প্রার্থীকে নিয়ে 27 তারিখ থেকে এলাকা ছাড়া, কেন, কিসের প্রয়োজনে? কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে নিজের পছন্দ মতো প্রধান করার জন্য এসব কাজ করছে, যেসব নেতৃত্ব দলীয় সিদ্ধান্তের বাইরে চলার চেষ্টা করবে। আমাদের দল কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে, দল যা সিদ্ধান্ত করবে। গত 27 তারিখ থেকে এলাকা ছাড়া তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা বাহিনী সংগঠনের শৃঙ্খলা রক্ষার জন্য কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করলো না কেন? আমরা এখনো কে প্রধান কে উপপ্রধান সে ব্যাপারে কোনো দলীয় নির্দেশ এখনো দেয়নি। যেদিন নির্বাচন হবে সেদিন যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে আমরা যা শৃঙ্খলা ভঙ্গের নিয়ম আছে সে অনুযায়ী ব্যবস্থা করব। দেখি বিজেপির কি অভিযোগ শুনি, বলুন দীপা দেবী। প্রথমেই আমি জগদীশ বাবুকে বলবো যে উনি মাঝে মধ্যে এই রকম বক্তব্য রাখেন ওনার দলের বিরুদ্ধে, কারণ যেই দলটা উনি করছেন সেই দলটাকে উনি নিজেই বিশ্বাস করতে পারেন না। নেতৃত্বকে নিয়ে উনি আম জনতার দরবারে কিন্তু প্রশ্ন তোলেন, তো এটা একটা গুড সাইন জগদীশ বাবুর, এটা একটা গুড সাইন যে উনি যে দল করছেন সেই দলের বিরুদ্ধেই মাঝে মধ্যে কথা বলেন। দ্বিতীয়ত উনি বলেছেন একটু আগে যে বিজেপির পঞ্চায়েতরা উনাকে আসামে গিয়ে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, বিজেপির পঞ্চায়েতরা আসামে আছে, তার কারণ বলছি পশ্চিমবঙ্গ জুড়ে যে সন্ত্রাস চলছে কোচবিহারে তার পরিমাণ তো ব্যাপক। এবার বিজেপির যে পঞ্চায়েতরা আজকে আসামে আছে তারা বিজেপিকে না জানিয়ে যায়নি, বিজেপি তাদের সুরক্ষিত রেখেছে এই তৃণমূলের সন্ত্রাসের থেকে কিছুটা রেহাই দেওয়ার জন্য। এবার সেই পঞ্চায়েতরা কিন্তু নিজেরা কেউ বলছে না কে প্রধান হবে। কোচবিহার জেলাতে 22টা অঞ্চল বিজেপি পেয়েছে যেখানে বিজেপির বোর্ড গঠন হবে, কোনো পঞ্চায়েত নিজের থেকে বলছে না যে আমি প্রধান হব বা প্রধান পদপ্রার্থী নিয়ে আমি ঝামেলা করব। বা কোথাও আপনারা যদি দেখেন চারিদিকে কোথাও বিজেপির কোনো কোন্দল পাবেন না। কিন্তু অন্যদিকে দেখুন, এই যে জগদীশবাবু নিজে মুখে স্বীকারও করে নিলেন
যে ওনাদের পঞ্চায়েতরা কেউ কেউ নিজেরা ইচ্ছা প্রকাশ করছে প্রধান হবার জন্য। তাহলে দলটার মধ্যে তো কোনো শৃঙ্খলাই নেই। দেখি উত্তর শুনবো, জগদীশ বাবুর কাছ থেকে উত্তর শুনবো। এই দলে একটাই একটাই পোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই দলে শুনেছি জগদীশ বাবু উত্তর শুনে দেখতে পাচ্ছি সেই মমতা ব্যানার্জিকে কেউ আর তোয়াক্কা করছেন। ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে বিজেপি নির্বাচনের পরের দিনেই যখন ভোট ঘোষণা ফলাফল ঘোষণা হলো তার পরের দিনে তারা তাদের জয়ী প্রার্থীদের আসামের বঙ্গাইগাঁও নিয়ে গিয়ে দেখেছি। তারা তাদের প্রার্থীদের উপর ভরসা নেই, তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উপর তারা এই অভিযোগ করে। আমরা বলেছি যে নির্বাচনে আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী প্রধান উপপ্রধান সভাপতি সহসভাপতি এমনকি জেলা পরিষদের সভাধিপতি সহসভাপতি সবাই নির্বাচিত। দলের বাইরে আলাদা কারো মতামত কখনোই এই ব্যাপারে প্রতিফলিত হবে। তাই কে কোথায় গেল কি গেল না এ ব্যাপারে আমরা নাক গলাচ্ছি না। প্রধান গঠন যেদিন হবে সেদিন তার আগেই আমরা তাদেরকে মিটিংয়ে ডাকবো এবং সেই মিটিংয়ে তারা উপস্থিত থেকে দলের যা সিদ্ধান্ত সেই মোতাবেক তারা প্রধান উপপ্রধান নির্বাচন। সেক্ষেত্রে জগদীশবাবু এটা কি আপনাদের দলের বিরুদ্ধে যাচ্ছে না যে আপনাদের দলের কোনো শৃঙ্খলা নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, যে যার মতো ব্যক্তিগত সিদ্ধান্ত? আপনি বারবার এই শব্দবন্ধ ব্যবহার করছেন, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তো ব্যক্তিগত সিদ্ধান্তই যদি করে তাহলে দলে এসেছে কেন? না না না, সেটা হচ্ছে তারা কোথাও যদি বেড়াতে যায়, আমরা তো এখন তাদের মিটিং ডাকিনি। আমরা মিটিং ডাকবো ভোট গঠনের আগের দিন, আমরা এখন দল কোনো মিটিং ডাকিনি। তাহলে যেদিন মিটিং ডাকবো সেদিন তারা উপস্থিত হয় কিনা সেটা দেখবো। তার আগে তো আমরা বলতে পারি কেউ কোথাও ঘুরতে গেলে আমরা তো তাকে বাধা করতে পারবো না। তারা যেতে পারে, কোথাও ঘুরতে যেতে পারে, চিকিৎসার জন্য যেতে পারে, কিন্তু যেদিন মিটিং ডাকবো আমরা দলে সেদিন প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার যেদিন যারা উপস্থিত থাকার তারা থাকে এবং সেটাই হচ্ছে দলের নির্দেশ, সেই অনুযায়ী কাজ। দীপাদেবী কি বলবেন এই যুক্তি সম্পর্কে? উনি নিজেই মেনে নিয়েছেন, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন উনি নিজেই মেনে নিয়েছেন। কারণ উনিও জানেন যে তৃণমূল দলটা কোনো দল নয়, একটা কোম্পানি যেখানে কিছু লোক মস্তানি করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ঢোকে, পকেট ভারী করে এরপর তারা অনেক কিছু সাধারণ জনগণের সাথে করে বেড়ায়, সেটার নাম সন্ত্রাস। তো বকলমে উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে ওখানে ব্যক্তিগত মত পোষণ হয়, যেটা ভারতীয় জনতা পার্টিতে কোনো দিনই সম্ভব নয়। আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আর আমি বিশেষ করে এই বলছি যে আগামী কয়েকটা দিন মানে 13-14 তারিখ অবধি আমরা শুধু দেখব, শুধু দেখার সময় যেই একে তো শুরু হলো উত্তরবঙ্গে। তো একসময় আপনাদের একটা সংগঠন ভালো তৈরি হয়েছিল, এবার কোচবিহারে সংগঠনটা ভেঙে গেল কেন? কোথায় সংগঠন ভেঙেছে? কোচবিহারে আমাদের এমপি, কোচবিহারে আমাদের এমএলএ। আর এবার যদি পঞ্চায়েতের কথা বলেন তাহলে পঞ্চায়েতে রাজীব সিনহার নেতৃত্বে কি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, এমনকি ভারতবর্ষ দেখেছে। আপনারা তো বলেছিলেন প্রতিরোধ গড়ে তুলবেন কোচবিহারে, সেটা কেন পারলেন না? ছিনিয়ে নেওয়া যায় সেটা করেছে না না। এবার এবার আমি বলছি আপনারা দেখুন রিপোলিং যেখানে যেখানে হয়েছে, রিপোলিং যেখানে যেখানে হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু বিজেপি জয়ী হয়েছে। সাধারণ মানুষ চাচ্ছে বিজেপিকে, উত্তরবঙ্গ বিজেপির ছিল, উত্তরবঙ্গ বিজেপির আছে, 2024 উত্তরবঙ্গ আবার বিজেপির থাকবে। আপনারা কি মনে করছেন এই যে বারংবার অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেস গোপন ডেরায় চলে যাচ্ছে, এটা কি তৃণমূল কংগ্রেসের ভেতরের একটা বড় সংঘাত এবার সামনেই সামনে বেরিয়ে আসবে? আপনারা কি মনে করেন ওই মিটিং ডাকলে সবাই উপস্থিত হবে? একদম এটা কেন বার হবে না বলুন তো? আমরা তো বলিনি, আমরা মিডিয়ার মারফত শুনেছি। এই যে দেখুন জগদীশ বাবু, উদয়ন গুহ বলেন, এই ব্যক্তিরা বছর দুয়েক আগে বলেছে কি কি কালো চুল নাকি কি একটা কথা ছিল, লাল চুল কি কানে দুল তাই নাকি যুব তৃণমূল। তো এই রকম কথা ওনারা নিজেরা বলেছেন। দেখি বসুনিয়া বাবু কি বলছেন, জগদীশ বসুনিয়ার কাছে উত্তর শুনতে চাইবো সংক্ষেপে। আমরা তো বললামই যে ভোট গঠনের দিন
এবং তার আগে আমরা যেদিন মিটিং ডাকব সেদিন অবশ্যই অবশ্যই মেম্বাররা উপস্থিত থাকবে, এটা আমাদের দলীয় নির্দেশ। এবং সেখানে আমরা 100% নিশ্চিত যে আমাদের জয়ী প্রার্থীরা তারা ভোট করতে অংশ নেবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জগদীশ বসুনিয়া এবং দীপা চক্রবর্তীর সঙ্গে। তারা তাদের মতো করে আত্মপক্ষ সমর্থন করবেন রাজনৈতিক দায়বদ্ধতার নিরিখে, সেটা খুব স্বাভাবিক। আমরা যে বিষয়টা দেখলাম যে পঞ্চায়েতের টিকিট বিলিকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব যে মাথা চাড়া দেবে সে সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল ছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সেই দ্বন্দ্বকে পাশ কাটাতে ভোটের আগে সংযোগযাত্রায় বেরিয়ে আমজনতার পছন্দের লোককে প্রার্থী করার কথাও শোনা গিয়েছিল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার প্রধান পদের মনোনয়ন ঘিরেও তৈরি হয়েছে নতুন করে কোন্দল, এবং সেই তীরেই বিদ্ধ তৃণমূল কংগ্রেস। নিয়ে নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে আলিপুর দুয়ারে একটি হাতির মুন্ড উদ্ধার হয়েছে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকী চক্রবর্তী। পিনাকী, ঠিক কি জানতে পারা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে, কোথাকার ঘটনা? পিনাকী, তুমি শুনতে পাচ্ছ? পিনাকী, তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। আলিপুর দুয়ারে কোথায় ঘটেছে এই ঘটনা, ঠিক কি ঘটেছে? হ্যাঁ, যেটা ঘটেছে সেটা বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্বে, এটা ভলকা রেঞ্জ, সেখানকার সংকোচ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি পূর্ণবয়স্ক হাতির মুন্ড সেটি জলে ভাসছে, এবং তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। এবং প্রাথমিক তদন্তের পর বনকর্তারা সেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়ে যেটা জানাচ্ছেন যে হাতিটিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে, কারণ তার মুন্ডটি পাওয়া গেল, তার ধরের কিন্তু কোনো চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং যে দাঁত, যে হাতির যে দাঁত দুর্মূল্য, যার বাজারে প্রচুর দাম, সেই দাঁত দুটো কিন্তু পরিকল্পনা মাফিক ভাবেই কেটে নেওয়া হয়েছে। এর থেকেই পরিষ্কার যে ঘটনাটির পেছনে চোরা শিকারীদের একটি চক্র কাজ করেছে। তবে বনকর্তারা যেটা বলছেন, একেবারেই অসম বাংলা সীমানা এলাকায় এই মৃত হাতির মুন্ডুটি উদ্ধার হয়েছে, এবং যার ফলে সেটি আসাম থেকে ভেসে এলো, নাকি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলেই কোনো রকম হাতি হত্যার ঘটনা ঘটেছে, তা নিয়েই জঙ্গল জুড়ে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিনাকী চক্রবর্তী। বক্সার অরণ্যের পূর্ব দিকে এই মুন্ডটি উদ্ধার হয়েছে, নদীর জলে ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে সেই হাতির মুন্ডটিকে উদ্ধার করা হয়, এবং দুটি সম্ভাবনার কথা প্রাথমিক তদন্তের পর মাথায় এসেছে তদন্তকারীদের, এবং সেখানে তারা বলছেন যে অসম থেকে ভেসে আসতে পারে, অথবা বক্সা অরণ্যতেও তার দেহ উদ্ধার করা যেতে পারে, এবং সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন।